ওয়েলকাম টু আয়ার চ্যানেল ডব্লুবি কম্পিটেটিভ পেপারসেন এটি আমাদের জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেসের নম্বর ক্লাস তো আজকের ক্লাসের যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হবে সেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডব্লুবি পিএসির ফুড এসআই ও ক্লার্কশিপ ছাড়াও সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষাগুলোতে তোমরা এখান থেকে অনেক প্রশ্নই হুবাহু কমন পাবে আর যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ভারতের পূর্ব উপকূলে কোন বন্দরটি অবস্থিত এ কান্ডালা বি কোচি সি মার্মাগাঁও ডি পাড়াদ্বীপ দেখো ভারতের মানচিত্রটা এটা ভারতের মানচিত্র তো দেখো এটা হচ্ছে নর্থ এটা সাউথ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট এই যে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম উপকূল হচ্ছে এটা আর পূর্ব উপকূল হচ্ছে এটা তো প্রশ্নটা কি বলেছে ভারতের পূর্ব উপকূলে কোন বন্দরটি অবস্থিত দেখো কান্দলা কান্দলা এই জায়গায় কোচি কোচি এই জায়গায় মারমাগাঁও পাড়াদ্বীপ পাড়াদ্বীপ হচ্ছে উড়িষ্যাতে অপশন ডি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত হচ্ছে পাড়াদ্বীপ দেখো এটা হচ্ছে পূর্ব উপকূল এটা পশ্চিম উপকূল এখানে দেখো হলদিয়া কলকাতা পাড়াদ্বীপ বিশাখাপত্তনম চেন্নাই তুতি কোচিন ম্যাঙ্গালোর গোয়া মুম্বাই কান্দালা আর এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল কৃত্রিম বন্দর আর বাকিগুলো হচ্ছে স্বাভাবিক বন্দর পারদ্বীপ পূর্ব বুকলে অবস্থিত পর প্রশ্ন চিত্তরের বিজয় স্তম্ভ কে তৈরি করেন এ মহারাণা প্রতাপ বি রানা সংগ্রাম সিংহ সি রানা কুম্ভ ডি রানা রতন সিংহ এই যে চিত্তরের বিজয় স্তম্ভ এটা চৌদ্দশো সালে মেওয়ারের রাজা রানা কুম্ভ তৈরি করেছিলেন আর বিজয় বিজয়স্তম্ভ এটা একটা স্মৃতিস্তম্ভ রাজ্য জয় কাকে হারিয়েছিল মোহাম্মদ বিন খেলজিকে ব্যাটেল অফ সারাংপুরের এটা হচ্ছে বিজয়স্তম্ভটা এই যে স্মৃতিস্তম্ভতাটা এটা হচ্ছে চিত্তরের বিজয়স্তম্ভ এটা অনেক সময় পরে যেটা তোলা এটা হচ্ছে নতলা মনে দেখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা দল আছে পর প্রশ্ন ভারতের কোন রাজ্যের জনগণত্ব সবচেয়ে বেশি এ উত্তরপ্রদেশ বি বিহার সি পশ্চিমবঙ্গ ডি হরিয়ানা তো ভারতের কোন রাজ্যের জনগণ সবচেয়ে বেশি এটা অবশ্যই দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী থেকে বেশি জনগণত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার এখানে প্রতি বড় কিলোমিটারে এগারোশো দুজন লোক বসবাস করে এবং তারপরেই আমাদের পশ্চিমবঙ্গ সেখানে হচ্ছে প্রতি বারো কিলোমিটারে হাজার উনত্রিশ জন তাহলে আমাদের সবচেয়ে জনগত্নপূর্ণ রাজ্য হচ্ছে বিহার পর প্রশ্ন ইবন বধুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন এ মরক্কো বি পার্সিয়া সি তুর্কি ডি মধ্য এশিয়া খুব ভালো প্রশ্ন ইবন ইবনবধূতাকে নিয়ে অনেক প্রশ্ন হয় ইবন ইবনবধূতা মরক্কো দেশ থেকে ভারতে এসেছিলেন কোন তালের সময়ে মোহাম্মদ বিন অনেক সময় এরকম প্রশ্ন হয় যে অনুভূত কতদিন ভারতে ছিলেন তিনি সাত বছর ভারতে ছিলেন আর তার লেখা বইটার নাম হচ্ছে রেহেলা পর প্রশ্ন এটা রাত্রিতে গাছের তলায় শুতে বারণ করা হয় কারণ গাছ রাত্রে যে গ্যাস নির্ভর করে তা হলো এ কার্বন ডাইঅক্সাইড বি অক্সিজেন সি কার্বন মনোক্সাইড ডি সালফার ডাইঅক্সাইড তো রাত্রেবেলায় গাছ কার্বন ডাইঅক্সাইডেশন করে এই কারণে গাছের তলায় ঘুমাতে সুতে বারণ করা হয় অপশান নেই বড় প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক চুল্লি হলো এ জাললিনা বি ধ্রুব সি অপসরা ডি কামিনী খুব ভালো প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক চুল্লি হচ্ছে অপসরা কত সালে এটা নির্মাণ করা হয় এটা হচ্ছে উনিশশো সালে আর এটার কার্যকরী শুরু হয় সেটা হচ্ছে উনিশশো সালে এই অপসরা পারমাণবিক চুল্লিটা কোথায় স্থাপন করা হয় এটা হচ্ছে ভাবা অটোমিক রিসার্স সেন্টার যেটা মুম্বাইয়ের টম্বেতে অবস্থিত আর এটা শুধু ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কেন এটা হচ্ছে এশিয়া মহাদেশের প্রথম পারমাণবিক চুল্লি হচ্ছে অপসরা পর প্রশ্ন মানুষের শরীরের সর্ববৃহৎ অঙ্গ হল এ বিক্ষ বি ফুসফুস ডি চামড়া খুব সহজ প্রশ্ন মানুষের শরীরের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে চামড়া পর প্রশ্ন অমৃতসরের স্বর্ণ তৈরির জন্য কোন মুঘল সম্রাট জমিদান করেছিলেন এ আকবর বি হুমায়ুন শ্রী জাহাঙ্গীর ডি শাহজাহান এটা প্রায় পরীক্ষা পড়ে পরে খুব সহজ অনেকে জানো যে অমৃতসরের স্বর্ণ মন্দির তৈরির জন্য জমিদান করেছিল আকবর পর প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনা অংশটির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এ কানাডা বি আয়ারল্যান্ড সি মার্কিন যুক্তরাষ্ট্র ডি অস্ট্রেলিয়া তাহলে যে ভারতের সংবিধানের প্রস্তাবনা এটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কী নেওয়া হয়েছে আমাদের যে মৌলিক অধিকার সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে এছাড়াও কানাডা থেকে আমাদের যে ফেডারেল সিস্টেম অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে কনফেডারেশন এবং কেন্দ্র যে শক্তিশালী কেন্দ্র সেই ধারণাটা কানাডা থেকে আয়ারল্যান্ডে থেকে আমাদের যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল রয়েছে সেগুলো আর অস্ট্রেলিয়া থেকে আমাদের যে ট্রেড বৈদেশিক ট্রেড সম্পর্কিত নীতি এবং যে যৌথ তালিকা কেন্দ্র এবং রাজ্য সেটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে তাহলে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা সেটা নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আর আমার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকারও ইউএসএ থেকেই নেওয়া হয়েছে পর প্রশ্ন প্রাচীন বাংলার জাতীয় রাজা কাকে বলা হয় এ গোপাল বি শ্রীরামপাল শ্রী ডি লক্ষণ সেন প্রাচীন বাংলার জাতীয় রাজা বলা হয় শশাঙ্ককে পর প্রশ্ন পঞ্চায়েত সম্পর্কিত বিষয় কোন তালিকায় যুক্ত হয়েছে এ নবম দশম একাদশ না দ্বাদশ পঞ্চায়েত সম্পর্কিত বিষয় কোন তালিকা অর্থাৎ কোন শিডিউলে আছে এটা হচ্ছে একাদশ এখানে যে বারোটা শিডিউল আছে সেটা একটা কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করব স্পেশালি একটা ক্লাস বানাবো এই শিডিউলগুলোর উপরে সেখানে আরও বিস্তারিত আলোচনা করব পর প্রশ্ন উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় এ নাইট্রোজেন বি কার্বন ডাইঅক্সাইড সি হাইড্রোজেন খুব সহজ প্রশ্ন অনেকেই জানো যে উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় হাইড্রোজেন গ্যাসটি ব্যবহার করা হয় প্রশ্ন পর কোন দেশে জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র চিত্রিত আছে বি সাইপ্রাস ডি আইসল্যান্ড খুব ভালো প্রশ্ন এই ধরনের অর্ড এবং আন প্রশ্ন কিন্তু এখনকার পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে দেখো স্ট্যাটিক জিকে প্রশ্ন কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশে মানচিত আছে এটা হচ্ছে সাইপ্রাস এটা হচ্ছে সাইপ্রাস দেশের মানচিত্র এবং সাইপ্রাস দেশটা ছবি পতাকার মধ্যে রয়েছে পরবশ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিল এ উমেশচন্দ্র ব্যানার্জি বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি সি ফিরোজ মেহতা ডি অ্যালান অক্টোবর হোম জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আঠেরোশো পঞ্চাশ সালে হয়েছিল মুম্বাইয়ের গোকুলদাস তেজপেল সংস্কৃত কলেজে এবং পঁচাশি জন ডেলিগেট ছিল প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি পর প্রশ্ন কম্পিউটারের আইসি চিপস কী দিয়ে তৈরি হয় এ ক্রোমিয়াম বি আয়রন অক্সাইড সি সিলিকা ডি সিলিকন আইসি চিপ বলতে যে সার্কিট কম্পিউটারে সেটা তৈরি হয় সিলিকন দিয়ে পর প্রশ্ন মানুষের মুখমণ্ডলে কয়টি হার আছে এ দশটি বি বারোটি সি চোদ্দোটি ডি ষোলোটি তো মানুষের মুখমণ্ডলে রয়েছে চোদ্দোটা হার পর প্রশ্ন দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত এ সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট বি উনিশ দশমিক ছয় চার পার্সেন্ট সি আঠেরো দশমিক ছয় চার পার্সেন্ট ডি পনেরো দশমিক পাঁচ পার্সেন্ট তো দু হাজার এগারো সালে জনগণ অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট অপশান এ বড় প্রশ্ন জাতীয় আয় পরিমাপ পদ্ধতি কে আবিষ্কার করেন এ দাদাভাই নৌরুজি বি সাইমন কুজনেট সি পিসি মহালানিবেশ ডি ডেভিড রিকার্ডো খুব ভালো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয় আয় পরিমাপের পদ্ধতি আবিষ্কার করেন সাইমন কুজনেট পর প্রশ্ন সিন্টো কোন দেশের ধর্ম এ ইহুদি বি চীন সি থাইল্যান্ড ডি জাপান সিন্টো ধর্ম কোন দেশের জাপানের পর প্রশ্ন মালদ্বীপের মুদ্রার নাম কি এ রুপি বি রুপিয়া সি দিনার ডি রুবেল বেশ কয়েকদিন ধরে মালদ্বীপ খুব আলোচনায় রয়েছে তো মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুপিয়া আর রুপি হচ্ছে ভারতের মুদ্রা দিনার দিনার হচ্ছে যে সমস্ত ভূমধ্যসাগরীয় অঞ্চলের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে যেমন ইরাক কুয়েত লিবিয়া সার্বিয়া জর্ডন এই সমস্ত দেশগুলোর মুদ্রা হচ্ছে দিনার আর রুবেল হচ্ছে রাশিয়ার পর প্রশ্ন ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটি কোন নদীর গতিপথে অবস্থিত এ সরাবতী বি বারহি সি সুবর্ণরেখা ডি কাবেরী ভারতের সর্বোচ্চ জলপ্রপাত সেটা হচ্ছে বারহী নদীর গতিপথে জলপ্রপাতের নাম কি কুঞ্চিকল জলপ্রপাত এটা উচ্চতাগত চারশো পঞ্চান্ন মিটার আচ্ছা এখানে দেখো রয়েছে সারাবতী আমরা আগে পড়েছিলাম যে সারাগাতি নদীর যে যোগ জলপ্রপাত সেটা খুব বিখ্যাত এর উচ্চতা হচ্ছে দুশো তিপ্পান্ন মিটার মতো তাহলে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কিন্তু বারহই নদীতে অবস্থিত কুঞ্চিগল জলপ্রপাত অপশন বি প্রশ্ন কোন নদী তীরে জওহরলাল নেহরু স্বাধীনতার প্রতীক হিসেবে পতাকা তুলেছিলেন এ গঙ্গা ডি রাভি সি ঝিলাম ডি যমুনা তো উনিশশো তিরিশ সালের ফার্স্ট জানুয়ারি কোথাও কোথাও দেখতে হবে যে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর মধ্যরাত্রি এরকম লেখা আছে তো মধ্যরাত্রি বললেও সেই ফার্স্ট জানুয়ারি হচ্ছে তো উনিশশো সালের ফার্স্ট জানুয়ারি জওহরলাল নেহরু স্বাধীনতার প্রতীক হিসেবে রাবি নদী রাবি নদীর তীরে স্বাধীনতার প্রতীক হিসেবে পতাকা তুলেছিলেন পর প্রশ্ন শকাব্দ যে সাল থেকে গণনা করা হয় তা হল এ আটান্ন খ্রিস্টাব্দ বি আটাত্তর খ্রিস্টাব্দ সি আটাত্তর খ্রিস্টপূর্বাব্দ ডি পঁচাত্তর খ্রিষ্টাব্দ শকাব্দ গণনা করা হয় আটাত্তর খ্রিস্টাব্দ থেকে এটা অনেকেই আটাত্তর খ্রিস্টপূর্বাব্দের সাথে গুলিয়ে ফেলে ওই কারণে ইচ্ছা করে অপশানটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আটাত্তর খ্রিস্টাব্দ থেকে অপশান বি পরের প্রশ্ন সুস্থ মানুষের একশো মিলিগ্রাম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হলো এ দশ দশমিক পাঁচ গ্রাম বি বারো দশমিক পাঁচ গ্রাম সি চোদ্দ দশমিক পাঁচ গ্রাম ডি ষোলো দশমিক পাঁচ গ্রাম তো সুস্থ মানুষের একশো মিলিগ্রাম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে চৌদ্দ দশমিক পাঁচ গ্রাম পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধন করা যায় এ তিনশো সত্তর ধারায় বি তিনশো আটষট্টি ধারায় সি তিনশো ছাপ্পান্ন ধারায় ডি তিনশো ষাট ধারায় খুব ভালো প্রশ্ন এটা এবং অনেক পরীক্ষাতেই কিন্তু পড়ে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধন করা যায় সেটা হচ্ছে তিনশো আটষট্টি নম্বর ধারায় সংবিধান সংশোধনের বিষয় এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা থেকে আর প্রথম সংবিধান সংশোধন করা হয়েছে উনিশশো একান্ন সালে ভূমি সংস্কার করা হয় এটা অনেক সময় পরীক্ষায় পড়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যুক্ত হয়ে যাবে Thank you.